আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বিদেশি উচ্চারণে বাংলা শুনলে করুণা হয় বললেন প্রধানমন্ত্রী। প্রমিত বাংলা চর্চার পাশাপাশি আঞ্চলিক ভাষাকেও সম্মানের আহ্বান। অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার ও শুদ্ধ বাংলা চর্চার তাগিদ। দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতের ত্রিপুরায় অমর একুশে উদযাপন। 3 কিলোমিটারের প্রভাত ফেরিতে হাজারো মানুষের অংশগ্রহণ। এবং কোভিড-19-এ চীনে আরও 118 জনের মৃত্যু। ইয়োকোহামা বন্দরের প্রমোদ তৈরি থেকে দেশে ফিরে আক্রান্ত 13 বিদেশি। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। বেনাপোলে বাংলা ভাষার মিলন মেলার খবর। বৃহৎ স্থাপনা নির্মাণ করে এখন প্রযুক্তির শীর্ষে আনোয়ার ইস্পাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারি। বাঙালি হয়েও যারা বিদেশি উচ্চারণে বাংলা বলেন তাদের প্রতি করুণা হয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ভাষা নিয়ে গবেষণার পাশাপাশি সরকারের ভাষা শিক্ষার জন্য ট্রাস্ট গঠনের পরিকল্পনা রয়েছে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলা ভাষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন ভাষা সংরক্ষণ ও গবেষণায় কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। প্রতি বছরের মতো এবারও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে 4 দিনের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হিন্দি, রুশ ও চাকমা সহ 5টি ভাষায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় শিশুরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার বহুমাত্রিক ভাষা শিক্ষা পদ্ধতি প্রণয়নের পরামর্শ দেন। প্রধানমন্ত্রীও সে কথায় একমত জানিয়ে বলেন, আধুনিক বিশ্বে চলতে অন্যান্য ভাষা শিখতে হবে, তবে মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। যেখানে বসবাস করতে হলে, যোগাযোগ করতে হলে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের সংস্কৃতি চর্চা যাই আমরা করতে চাই বা সাহিত্য সম্পর্কে জানতে চাই, সেখানে অন্য ভাষা শেখারও প্রয়োজন আছে, কিন্তু মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। মানে নিজেদের ছেলে মেয়েকে ইংরেজি মিডিয়ামে না পড়ালে ভালো চাকরি পাবে না, তারপর সমাজে চলতে পারবে না, এই ধরনের মানসিকতা বলতে গেলে মানসিক দৈন্যতায় ভোগে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের মাটিতে থেকে যারা এই যে মানে বাংলা ভাষা ভুলে যে বা বাংলা ভাষা বাংলা ভাষার মতো বলতে পারে না, ইংরেজি অ্যাকসেন্ট দিয়ে বলতে হবে, তাদের প্রতি কি বলবো, করুণা করা ছাড়া কিছু নেই। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা শিক্ষা ও গবেষণার জন্য ট্রাস্ট ফান্ড গঠনের কথাও বলেন প্রধানমন্ত্রী। ভাষাভিত্তিক গবেষণার জন্য আমি ইতিমধ্যে এটা আলোচনা করেছি যে এমনি ইনস্টিটিউট হিসাবে এখানে আরও কার্যক্রম চলবে, যে কাজগুলি পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা করব। সেই সাথে সাথে আমি চাই যে একটা ট্রাস্ট ফান্ড গঠন করতে, ট্রাস্ট ফান্ড গঠন করে সেখানে একটা মানে বরাদ্দ আমরা দেব, সিড মানি দেব, যার ইন্টারেস্ট থেকে আমরা বিভিন্ন ফেলোশিপ দিতে পারবো যারা ভাষা শেখার জন্য। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মূল ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একুশের প্রথম প্রহরে 52 ভাষা শহীদদের স্মরণ করে মাথা নত না করার শক্তিতে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান সকলে।
নীলাদ্রি শেখরের আরেকটি রিপোর্ট। ভাষার জন্য রক্ত দেওয়ার নজির কি আছে আর? ভাষার অধিকার আদায়ে সংগ্রামের ইতিহাসে একুশ এক অনন্য, অদ্বিতীয়। একুশের প্রথম প্রহরে জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, শহীদ বেদিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সম্মান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। এরপর একে একে শ্রদ্ধার মিছিলে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশনের সাথ, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। নানা আন্দোলন সংগ্রামের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি এবং একুশে ফেব্রুয়ারি হচ্ছে সেই চেতনার মূল উৎস, এবং তার থেকে আজকে আমরা বঙ্গবন্ধু মুজিবের জন্ম শতবর্ষে পদার্পণ করেছি। জাতির জন্যে একুশ এবং বঙ্গবন্ধু মুজিবের এই শতবর্ষ একটি সৌভাগ্য। বেদি প্রাঙ্গণে মিষ্টি হিমেল হাওয়ায় সাদা কালো মিশেল সাজে একরাশ ফুলে ভরে যায় শহীদ বেদি। রক্ত দিয়ে কেনা মায়ের ভাষা বাংলা, এই বাংলা ভাষার শহীদদের প্রতি যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা মনে করেন যে বাংলা ছড়িয়ে গেছে বিশ্বব্যাপী, তা যেন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবেও স্বীকৃতি পায় এই মুজিব বর্ষে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন এবং শুদ্ধ বাংলা চর্চার আহ্বান জানান তারা। বিএনপি নেতারা বেগম জিয়ার মুক্তির দাবি করলেও আওয়ামী লীগ নেতারা বলেছেন তার মুক্তির জন্য আইনগতভাবে এগোতে হবে। শাকের আদনানের রিপোর্ট। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাষ্ট্রভাষা বাংলার জন্য নিজেদের জীবন তুচ্ছ করেছিলেন যারা, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রত্যয় ব্যক্ত করেন রাজনীতিবিদরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়ে কথা বলেন তারা। তার সারাটা জীবনই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। সেই দেশ নেত্রী বেগম খালেদাকে আজকে অন্যায়ভাবে, বেআইনিভাবে সাজা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তিনি দুর্নীতি দায়ে শাস্তিপ্রাপ্ত হয়ে সাজা ভোগ করছেন। তাদের রাজনীতিটা কেন শুধুমাত্র বেগম খালেদা জিয়ার অসুস্থতা আর বন্দিদশার মধ্যে আটকে আছে? তারা গণমানুষের কোনো বিষয় নিয়ে রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। স্বপ্নের বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে পথ চলতে চান নেতাকর্মীরা। সালাম জব্বর রফিক যেই উদাহরণ রেখে গেছে দেশপ্রেম এবং সেই টাইপের ভাষা, কৃষ্টি এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা আমাদের, সেই পাখানাদার এবং তাদের দোসররা যেন বাংলার মাটির দ্বার কখনো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এর একটা পৃথিবীব্যাপী এর একটা ব্যক্তি ঘটেছে এবং এই ব্যক্তির নেতৃত্ব দিয়েছে বাংলা ভাষা। যুদ্ধাপরাধীদের যাতে বিচার তাড়াতাড়ি ত্বরান্বিত করা হয় এটাই আমাদের দাবি। সরকারি অফিস আদালত সহ উচ্চ আদালতেও যেন এই বাংলা ভাষার প্রচলন হয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাষ্ট্রভাষা বাংলার জন্য যেসব বীর শহীদরা তাদের বুকে তাদের রক্ত দিয়েছিলেন, সেই সব বীরের আত্মত্যাগ যেন আমরা ভুলে না যাই। সোনার বাংলাদেশ গড়ার জন্য তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে অগ্রসর আহ্বান জানিয়েছেন এখানে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাকের আদনান, চ্যানেল আই। ভোরের আলো ফোটার আগে থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি অনেকে সন্তানদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। নতুন প্রজন্মকে বাংলা ভাষার ইতিহাস জানাতে চান তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। ভোরের আলো তখনও ফোটেনি, মা বাবার হাত ধরে ওয়ারি থেকে আসা ছোট মোনালি সরকার জ্যোতি ফুল নিয়ে শহীদ মিনার মুখী রাস্তায়। এখানে এসে ফুল দেওয়া হয়, মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে এসেছি। জ্যোতির মতো অভিভাবকের সাথে ছোট ছোট অনেক শিশু কিশোর শহীদ মিনারে। বাঙালি কালচারের প্রত্যেকটা জিনিস তার জানতে হবে, আগামী প্রজন্ম কীভাবে চলবে, ইতিহাস কীভাবে হয়েছিল, এই দেশ কীভাবে স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সব কিছু যারা ভাষা শহীদদের উপরে
স্বাধীনতা কিভাবে এসেছে এটা তার অবশ্যই জানতে হবে। এবার প্রথম আসে আমার বাচ্চাকে নিয়ে, কারণ ওর মাত্র 3 বছর। তো আমি আর আমার হাজবেন্ড দুজনেই চাই ও বাংলা ভাষা বাংলা সংস্কৃতির সাথে যেন এখন থেকেই ও জিনিসটা বুঝে। আমাদের যে শ্রদ্ধাবোধ আছে, যে আমাদের বাঙালির যে আত্মত্যাগ বা ত্যাগ স্বীকার করেছিলেন, সেটার প্রতি শ্রদ্ধা বা সম্মান রেখে এখানে আসা। মাতৃভাষা, যে আমরা বাংলায় কথা বলতেছি, ঠিক আছে, এই ইতিহাসটা আমার বাচ্চারে জানানোর জন্যই আজকে নিয়ে আসলাম। ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য আমরা এই আসলাম। সারাদিন বিভিন্ন শ্রেণী পেশার সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান। তাদের প্রত্যাশা, প্রতীকের সম্মান বছর জুড়ে ছড়িয়ে থাকবে বাংলার বহুমুখী চর্চায়। সকল জাতিগোষ্ঠীর, সকল নৃগোষ্ঠীর, সকল জাতিসত্তার মানুষের ভাষা এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আমাদের এই যে মিশ্র ভাষা, এই মিশ্রতাকে বর্জন করতে হবে। আজকের দিনে আমি সেই প্রতিজ্ঞাই নেব। এবং সরকারের যে নির্দেশনা, মহান হাইকোর্টের যে নির্দেশনা, সেই নির্দেশনা প্রতিফলন ঘটিয়ে আমরা বাংলাকে সর্বস্তরে বা প্রয়োগের জন্য আমাদের যে সর্বাত্মক প্রয়োগ এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। বাংলা ভাষার অধিকার যে অনেক রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি তাদেরকে মনে করে দিতে হবে। 1952 সালের 21 ফেব্রুয়ারির রক্তিম পুষ্পাঞ্জলির পথ ধরে স্বাধীন বাংলাদেশ আর তার রাষ্ট্রভাষা বাংলা। অর্থনৈতিক অগ্রযাত্রার এই সময়ে বাংলা ভাষার শক্তি, সম্ভাবনা, সৌন্দর্য, মৌলিক জ্ঞানের পাতায় পাতায় সৃষ্টির উল্লাসে নাচুক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাসুদ শাকিল, চ্যানেল আই। মায়ের ভাষার সম্মান রক্ষায় জীবন দেয়াকে সর্বোচ্চ আত্মত্যাগ বলেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা বিদেশিরা। মাতৃভাষায় কথা বলাকে মানুষের মৌলিক অধিকার মনে করেন তারা। শমিক আহমেদের রিপোর্ট। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাঙালি জাতির যে কোনো সংকটে আজও প্রেরণার উৎস 52-র ভাষা আন্দোলন। প্রজন্মের পর প্রজন্ম 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ ও বাংলা ভাষাকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছে। তাই তো শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিদেশি অতিথিদের এমন সরব উপস্থিতি। আমরাও তো বাঙালি, ভুলি কি করে এই দিনটা। একটা ভাষার জন্য একটা জাতি প্রাণ দিয়েছে, পৃথিবীর ইতিহাসে বোধহয় নেই এরকম কোনো ইনস্ট্যান্স, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। মানে এখানে আসতে পেরে আমি ধন্য, আমার জীবনের একটা অন্যতম সেরা দিন আজ। ইটস বিউটিফুল, উই লাভ বাংলাদেশ, অল দ্য ফ্লাওয়ার্স এন্ড দ্য পিপল আর সো হেল্পফুল, উই লাভ ইট। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে টু সেলিব্রেট ইওর ল্যাঙ্গুয়েজ অফ ইওর হোম কান্ট্রি, উই থিংক ইটস বিউটিফুল। পার্টস অফ ইওর হিস্টরি এন্ড অল ইওর এফোর্ট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স এন্ড কিপিং ইওর কালচার অলওয়েজ সলিড। শ্রদ্ধা জানাতে আসা ভিনদেশীদের অনেকেই মায়ের ভাষার সম্মান রক্ষায় বাঙালির জীবন দেওয়ার ইতিহাসও জানেন। Have heard a little bit about the sacrifice that you guys have made for your country and I think it's amazing. And I know that there was an attempt to stop you speaking your own language, which is a terrible affront to human rights. So we just came to show respect and support this cause and everything. To honor those who died fighting for their native language. Every person's right to exercise their own language. শ্রদ্ধাঞ্জলির ফুল দিয়ে শহীদ বেদি রাঙিয়ে তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির সদস্যরা। 21-এর চেতনায় প্রতিষ্ঠিত হয়েছিল অসাম্প্রদায়িক চেতনার স্বাধীন বাংলাদেশ। মায়ের ভাষার প্রতি বাঙালির এই আত্মত্যাগ বিশ্বজুড়ে সব ভাষাভাষীকে মায়ের ভাষার প্রতি শ্রদ্ধাশীল করে তুলেছে। আর তাই তো প্রভাত ফেরিতে প্রতি বছরই বিদেশিদের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। অমর একুশে এখন শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক পরিসরে পালন হয়। গণ্ডি পেরোনো এই আয়োজনে যুক্ত হন অনেকেই। এক্ষেত্রে ত্রিপুরা তো আত্মার আত্মীয়, বরাবরের মতো যথাযথ মর্যাদায় এবারও মহান একুশে পালন করেছে ত্রিপুরা রাজ্য সরকার। আগরতলা থেকে বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে আগেই, তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানারে বাংলা ভাষাকে সম্মান জানিয়ে প্রভাত ফেরির আয়োজনও হয় দুনিয়া জুড়ে। কিন্তু দেশের বাইরে এত বড় আয়োজন সত্যি বিস্ময় জাগায়। শুধুই ভাষার মিল নয়, বরং ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের আত্মা মিলে যায় বলেই হয়তো 21-এর আয়োজনে যুক্ত হয় 3 কিলোমিটারের এই দীর্ঘ প্রভাত ফেরি।
সম্পর্কটা যেহেতু রক্তের আর আত্মার, তাই আবেগটুকু হয় বাঁধন হারা। বাংলাদেশে যত রকম আন্দোলন হয়েছে, বিভিন্ন আন্দোলন, রাজনৈতিক থেকে শুরু করে সমস্ত আন্দোলন এখানে প্রতিফলিত হয়েছে এবং এখানকার মানুষ অন্তর দিয়ে সেই আন্দোলনগুলো সঙ্গে কাজ করেছে এবং বিশেষ করে জড়িত হয়েছে। বিশেষ করে ভাষা আন্দোলনের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের মানুষের, শুধু বাঙালি নয়, সমস্ত অংশের মানুষ এই বাংলাদেশের যে ভাষা আন্দোলন সেই আন্দোলনকে সমর্থন করেছে এবং তার পেছনে তারা কাজ করেছে। ত্রিপুরায় প্রতিবার মহান একুশের আয়োজন হলেও 42 স্কুল আর 7 কলেজের শিক্ষার্থীরা সহ হাজারো সাধারণ মানুষের অংশগ্রহণ এবারে দিয়েছে ভিন্ন মাত্রা। আমরা সবচেয়ে খুশি এই কারণে যে আমরা ত্রিপুরা যে সরকারকে এখানে আমরা মানে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করা, একাত্ম হয়ে করার আমরা সফল হয়েছি এবং ত্রিপুরা সরকার খুবই ইতিবাচক। একাত্তরের দিনগুলোতে বাংলাদেশের পাশে থাকা আগরতলা এবার ভাষার আয়োজনেও জানিয়ে দেয় বাংলার প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার কথা। পান্থ রহমান, চ্যানেল আই, আগরতলা, ত্রিপুরা। জাপানের রাজধানী টোকিওতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। টোকিওর ইয়েকেবুকুরে নিশিকুচি পার্কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী বাঙালিরা। আয়োজন ছিল সাংস্কৃতিক পরিবেশনার। টোকিও থেকে জানে আলম জনির রিপোর্ট। সূর্যোদয়ের দেশ জাপান, আজ এই শীতের সকালে সূর্যের দেখা না মিললেও মিলেছে ভাষা শহীদদের স্মরণে টোকিওতে স্থাপিত শহীদ মিনারে পাদদেশে আমার ভাইয়ের রক্তের বাইরে জাপানের মাটিতে টোকিওতে এরকম একটা শহীদ মিনার দেখে আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে। জাপানের শহীদ মিনার দুদেশের সাংস্কৃতিক বিনিময়ের নিদর্শন স্বরূপ। সেই থেকে এখানে বাঙালিদের প্রাণের বৈশাখী মেলা সহ 21 ফেব্রুয়ারি উদযাপন হয়ে আসছে। টোকিওর অলিম্পিকের সৌন্দর্য বর্ধনের কাজে শহীদ মিনারটি এখান থেকে গত 2 বছর যাবৎ ছড়িয়ে ফেলা হয়েছে। প্রবাসীদের সোচ্চার হওয়া, সরকারের সহযোগিতায় আবার মিনার তার আপন জায়গায় স্থাপিত হয়েছে। দূতাবাস সহ জাপানে বসবাসরত সকল রাজনৈতিক সংগঠন, জেলা সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্প অর্পণ শেষে দূতাবাসে বিভিন্ন কর্মসূচি পালন করেন। আমাদের একটা নিজেদের শহীদ মিনারটা অনেকদিন আগে থেকেই আছে এবং এই শহীদ মিনার সরকার যতদিন যেখানেই আমরা থাকবো পৃথিবীর যে প্রান্তেই, শহীদ মিনার এবং ভাষা আন্দোলন এগুলো তো আমাদের স্মৃতির সাথে, ইতিহাসের সাথে জড়িত, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। জাপানে বসবাসরত সকল বাংলাদেশিরা রাজনৈতিক মতপার্থক্য ভুলে গড়ে তুলেছেন এক অভিনব দৃষ্টান্ত যা বাংলা ভাষা সম্প্রসারণে মাইল ফলক হয়ে থাকবে এবং এই প্রবাসের মাটিতে নতুন প্রজন্মকে গড়ে দিবেন এক খণ্ড বাংলাদেশ। জানি আলম জনি, চ্যানেল আই, টোকিও, জাপান। এবারে মুজিব বর্ষ ক্ষণ গণনা। রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গি ছিল সুদূরপ্রসারী। 1970 নির্বাচনে পূর্ব পাকিস্তান থেকে 7 জন নারীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়েছিলেন তিনি। এর আগে 1969 সালে 27 ফেব্রুয়ারি গঠন করেছিলেন মহিলা আওয়ামী লীগ। স্বাধীনতার পর প্রথম নির্বাচনে সংরক্ষিত আসনে নারীদের আসন দ্বিগুণ করেছিলেন বঙ্গবন্ধু। জেনেতুল বাকিয়াকার রিপোর্ট। উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1970 সাধারণ নির্বাচনে সে সময়ের পূর্ব পাকিস্তান থেকে জনসংখ্যার অনুপাতে 7 জন নারীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া সহ নানা পদক্ষেপ নিয়েছিলেন তিনি। রাজনীতির যে আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করছি সেই ইয়েতে বেগম ফজলুল মুজিবের সঙ্গে আমার সাক্ষাৎ এবং তার অনুপ্রেরণায় এই যে 7ই মার্চের পরে বিভিন্ন জায়গায় আমরা যখন যে প্রস্তুতি নিতে থাকলাম, কোন বাড়িতে কোন নেতার বাড়িতে কোন উঠানে কাদের সঙ্গে আমরা যাব,
বসবো এই দিক নির্দেশনা দিতেন, সেইভাবে আমরা ওখানে গিয়ে বলে দিন আনতে আমরা বিকালবেলা এসে তার কাছে সেগুলো আমরা বলতাম। এবং তখন ওই যে সত্য নির্বাচনের সময় আমাকে বঙ্গবন্ধু বললেন যে তোমাকে দরখাস্ত করতে করো তুমি নমিনেশনের জন্য, বঙ্গবন্ধু নিজে আমাকে ডেকে বললেন এবং আমাকে উনি টাকাও দিলেন, 800 টাকা দিলেন। তখন স্বাধীনতার পর প্রথম নির্বাচনে তিনি সংরক্ষিত আসনে নারীদের সংখ্যা দ্বিগুণ করে 15 জন করেন। এর আগে 1972 সালের সংবিধানে নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করেছিলেন বঙ্গবন্ধু। পাশাপাশি নারী শিশু এবং অনগ্রসরদের বিশেষ সুরক্ষার ব্যবস্থাও রাখেন তিনি। 77 জন দিলেন এবং পরে সংবিধানে মহিলাদের জন্য রিজার্ভ সিট রেখে আমাদেরকে নমিনেশন দিলেন এবং এখানে 15 জন দিলেন। যে আমরা বললাম যে রিজার্ভ সিট কেন, আমরা সরাসরি নির্বাচন করবো না, কারণ তোমাদের আমাদের দেশের যে সামাজিকতা যেরকম রাজনৈতিক অবস্থান সেখানে মেয়েরা সরাসরি নির্বাচন করলে মেয়েরা ছেলেদের মতো এরকম সমাজসেবা করতে পারবে এই মানসিকতা এদের তৈরি হয়নি। কনস্টিটিউশনে উনি লিখলেন নারী পুরুষ সমান অধিকার, সমান অধিকার করলে তো না পুরুষের মতো নারীদের জন্য সমানতা আছেই, নারীদের জন্য কেন করবো। এই জন্য আবার লিখলেন যে এই ধারা নারী এবং অনগ্রসর অংশের জন্য রাষ্ট্রকে কোনো কিছু স্পেশালভাবে করার জন্য বাধা করবে না। স্বাধীনতার পরে আওয়ামী লীগের সম্মেলনের পাশাপাশি মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারিরা পদাধিকার বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে গণ্য হবেন বলেও বঙ্গবন্ধু নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতির। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। কোভিড-19 চীনে আরো 118 জনের মৃত্যু, ইয়োকোহামা বন্দরের প্রমোত্তরি থেকে দেশে ফিরে আক্রান্ত 13 বিদেশি। সার্বিক সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, এখানে তথ্যকেন্দ্র রয়েছে, যত ভিড় হোক না কেন যে কোনো তথ্য জানার জন্য তারা তথ্যকেন্দ্রে যোগাযোগ করতে পারবেন। এবং এখানে মেলায় যারা শারীরিকভাবে চলাচল অক্ষম তারা হুইল চেয়ার সেবা ব্যবহার করে পুরো বই মেলাটা ঘুরে দেখার সুযোগ পাবেন বিনামূল্যে। বুশরা জি, মিথিলা ধন্যবাদ আপনাকে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। চীনে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 118 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 2,236 জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 75,000-এরও বেশি। দেশটির দুটি কারাগারে 234 বন্দী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় 7 কারা কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। জাপানের ইয়োকোহামা বন্দরের প্রমোত্তরি ছেড়ে দেশে ফিরে আক্রান্ত হয়েছেন 11 মার্কিন এবং 2 অস্ট্রেলীয় নাগরিক। ইউক্রেনে চীনের উহান ফেরত 45 ইউক্রেনীয় এবং 27 বিদেশি পর্যটকবাহী গাড়িবহরে হামলা চালিয়েছে ক্ষুব্ধ জনতা। ভাইরাস আতঙ্কে চালানো ওই হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইরানে নতুন করে আরও 3 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরাক। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতি বছরের মতো এবারও দুই বাংলার কয়েক হাজার বাংলা ভাষাপ্রেমী মানুষের পদচারণায় মুখরিত হয়েছে বেনাপোল পেট্রাপোল নোম্যান্স ল্যান্ড। নিরাপত্তাজনিত কারণে এক মঞ্চের পরিবর্তে বেনাপোল পেট্রাপোল চেকপোস্টে আলাদা মঞ্চে অনুষ্ঠিত হয় 21-এর মিলন মেলা। সাজেদুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নোম্যান্স ল্যান্ড এলাকাকে সাজানো হয় বর্ণিল সাজে। নোম্যান্সল্যান্ড এলাকায় নির্মাণ করা হয় অস্থায়ী শহীদ বেদি। ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমী মানুষ মিলেমিশে একাকার হয়ে যায় বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে। সকাল 11:30টায় অস্থায়ী শহীদ বেদিতে যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাংলাদেশ এলজিইডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। আমাদের ঐক্য কোনোভাবে ধ্বংস হবে না। জনগণ একদিন সঠিক সিদ্ধান্ত নিয়েই আমার এই বাংলাকে, এই বাঙালিকে আবার ঐক্যবদ্ধ করবে, এটি আমি বিশ্বাস করি। আমি গর্ব অনুভব করি, আমি বাংলা ভাষায় কথা বলি আর স্বাধীনতার বাংলার
ভাষায় কথা বলার জন্য যাদের বলিদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বলিদান দিয়েছেন তাদের চিরস্মরণীয়, যতদিন চাঁদ সূর্য থাকবে ততদিন তাদের নাম পৃথিবীর খাতায় থাকবে। প্রতি বছর এই দিনটির অপেক্ষা থাকে সীমান্তের দুই পারের মানুষ। দুই বাংলাই আমাদের ভাষা, বাংলা এক অভিন্ন। আমরা আমাদের শুধু বর্ডার ডিভাইড করেছে আমাদেরকে, আমরা চাই দুই বাংলার আমাদের যে মিলবন্ধন সেটা অকৃত্রিম হোক। ভারত বাংলাদেশের দুই বাংলার মিলন মেলায় রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। পাবনা ও যশোরে সরিষা চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক। অন্যান্য ফসলের চেয়ে সরিষা চাষ লাভজনক হওয়ায় তাদের আগ্রহও বেড়েছে। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার এবং যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিওতে আলবি হোসাইনের রিপোর্ট। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ির সরিষা 17 জাতটি উচ্চ ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও খরা সহিষ্ণু। বাড়ির সরিষা 17 জাতটির সঠিক চাষ পদ্ধতি নিয়ে কাজ করছে সরজমিন গবেষণা বিভাগ BARI পাবনা। এরই ধারাবাহিকতায় পাবনা সরজমিন গবেষণা বিভাগের আওতায় তারাস উপজেলার খালকোলা গ্রামে 70 বিঘা জমিতে বাড়ি সরিষা 17 আবাদ করে সফল হয়েছেন কৃষক। এখানে প্রায় 2.5 টন পর্যন্ত পার হেক্টরে ফলন পাচ্ছেন। তাহলে দেখা যায় যে বাড়ি সরিষা 17 চাষ করে কৃষক লাভবান হচ্ছে, আর এটা স্বল্প মেয়াদি হয়, 80 থেকে 85 দিনের ভিতরে একটা হারভেস্ট করা যায়। এখানে যে পরিমাণ এরিয়াতে সরিষা হয় সেখানে আমরা ভবিষ্যতে এই বাড়ি সরিষা 17 এবং আরও উন্নত জাত এখানে নিয়ে এসে পুরা লোকাল জাতগুলোকে রিপ্লেস করার মাধ্যমে আমরা টোটাল সরিষার উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যথাভাবে কাজ করে চলেছি। বাড়ি সরিষা 17 জাতটি আবাদ করে স্থানীয় জাতের চেয়ে অনেক বেশি ফলন পেয়েছেন কৃষক। বাড়ি সরিষা 17টা গুড়া অনেক লাভবান পাচ্ছি এবং যে আশা করতেছি 10 পনেরোর উপরে ইনশাল্লাহ আমার ফলন হবে। আমাদের দেশের যেগুলো বীজ আসলে অত্যাধুনিক খুব উন্নত মানের বীজ, খুব ভালো ফলন। আমার দেশের যে ফলনগুলো আছে খুবই ফলন কম। যশোরে চলতি মৌসুমে আমন ধান চাষের পর একই জমিতে সরিষা চাষ করেন কৃষক। সরিষা ঘরে তুলে একই জমিতে পাট সহ অন্যান্য ফসল আবাদ করেন তারা। এক মৌসুমে একই জমিতে 3টি ফসল চাষ করতে পারবেন কৃষক। এবছর ফলন আল্লাহর রহমতে ভালো হয়েছে, 7-8 মণ, 10 মণ পর্যন্ত হয়েছে সরিষা বিঘেই। ধানের থেকে আমাদের সরিষায় খুবই লাভবান হয়েছি, আগামীতেও আমরা সরিষা বনবো। জমির উর্বরা শক্তি ও শস্য নিবিড়তার জন্য ধান আবাদের পাশাপাশি সরিষা আবাদ করতে কৃষককে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। সরিষা চাষ আমন এবং বোরোর মাঝখানে একটা মধ্যবর্তী ফসল, এটা চাষে তাদের অনেক লাভ হচ্ছে এবং পাশাপাশি সরিষার তেলের চাহিদাও দিন দিন বাড়ছে। এই আবাদে তেমন খরচ হয় না, তেমন কোনো অসুবিধা নাই, প্রাকৃতিক দুর্যোগও থাকে না, আরও বৃদ্ধি করবে বলে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ মনে করি। চলতি মৌসুমে যশোরে 13,500 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, গত মৌসুমের চেয়ে যা 5,000 হেক্টর বেশি। আলভি হোসাইন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পালন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হাজারো আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা ভাষা। এ ভাষা মিশে আছে বাংলার প্রকৃতির অবারিত প্রান্তরে। দেখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও প্রকৃতির ভাষা নিয়ে শামীম আহমেদের রিপোর্ট। মাতৃভাষা বাংলার জন্য বাঙালির রক্তে রচিত হয় 21-এর সোপান, যা আজ বিশ্বময় সকল মাতৃভাষার মর্যাদার প্রতীক। 21-এর প্রথম প্রহর থেকেই শুরু হয় ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন। প্রত্যেক বাঙালি গর্ববোধ করে তার মাতৃভাষার জন্য। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলমান আমার মায়ের মুখের কথা শুধু যেন মানুষের ভাষা নয়, এই ভাষা ছড়িয়ে আছে বাংলার প্রকৃতির সব জায়গায়।
রিমঝিম পাহাড়ি ঝর্ণা, কলকল ছন্দে বয়ে চলা নদী বা দিগন্ত জোড়া ফসলের মাঠে দক্ষিণা বাতাসের দোলা, এসব নিয়েই তৈরি হয়েছে বাংলার প্রকৃতির নিজস্ব ভাষা। ভোরের পাখির সুরেলা গান, তপ্ত দুপুরে শুকনো পাতার মর্মরধ্বনি আর রাতের শূন্যতার মাঝে ঝিঝি পোকার অবিরাম ডাক গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ। বাংলার প্রকৃতির বিভিন্ন প্রাণীও তাদের নিজস্ব ভাষাতেই যোগাযোগ করে। তবে প্রকৃতির সব ভাষা হয়তো আমরা বুঝতে চেষ্টা করি না, তাই না বুঝেই হারিয়ে ফেলছি প্রকৃতির ভাষা সৃষ্টিকারী এই অমূল্য সম্পদগুলো। আজ মাতৃভাষা দিবস পালনের পাশাপাশি বাংলার প্রকৃতি সংরক্ষণ হোক আমাদের সবার অঙ্গীকার। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ভারত সরকারের ঘোষণা করা BS6 নীতিতে রূপান্তরের কারণে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎসব মৌসুমে চাহিদা বাড়লেও উচ্চ মূল্যছাড় ও পরিচালন লেভারেজের কারণে বেশ কিছু কোম্পানি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। দেশটির অর্থনৈতিক খাত থেকে প্রকাশিত নিফটি ৫০ সূচকে তৃতীয় প্রান্তিকে ভারতের ধাতু ও খনি এবং ফার্মাসিউটিক্যাল খাতের নিট মুনাফার সূচকে এই ক্ষতির চিত্র উঠে এসেছে। বৈশ্বিক পণ্যমূল্যের পতন ও উচ্চ মজুদের কারণে দাম কমায় ধাতু কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট শুরু শনিবার, টানা ৬ ম্যাচ হারের বৃত্ত ভেঙে জয়ের প্রত্যাশা টিম টাইগার্সের। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। শনিবার মিরপুরে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এই টেস্ট জিতে টানা হারের বৃত্ত থেকে দলকে বের করে আনতে চান অধিনায়ক এবং প্রধান কোচ। এই ফরম্যাটে বর্তমানে তুলনামূলক ভালো ছন্দে থাকা জিম্বাবুয়েও চায় নিজেদের ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল ৯টায়। রিপোর্টে আরো জানাচ্ছেন আরিফ চৌধুরী। পাঁচ মাস পর ঘরের মাঠে টেস্ট ম্যাচ, আবারও আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ভক্তকুল। কিন্তু ঘরে বাইরে মিলিয়ে শেষ ৬ টেস্টেই টাইগারদের পরাজয়, ৫টিতে আবার ইনিংস ব্যবধানে হার। প্রায় এক যুগেরও বেশি সময় পর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে ফেভারিট না হয়ে, এমন একটা সময়ে টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ টাইগারদের সামনে। এই ম্যাচটাও আমরা ওইভাবে জেতার জন্য নামবো, আর অবশ্যই আশাবাদী। আপনার হোপ না থাকলে তো হবে না, আমরা সবসময় হোপ করি, সাথে বিলিভও আছে। কথাই দিলাম যে আমাদের টিম মধ্যে ইনশাল্লাহ ভালো একটা বড় একটা ১০০ না ২০০ ৩০০ ধরি, চাইলে বড় হয়ে যাব ৩০০ এরকম, মানে বড় ইনিংস খেলতে পারবে কি, যে কেউ একজন খেলবে ইনশাল্লাহ। তিন দিন আগেই বিসিবির সভাপতি স্পষ্ট জানিয়ে রেখেছেন দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা পছন্দ নয় তার বোর্ডের। ম্যাচের আগে সেরা একাদশ এবং পরিকল্পনা জানাতে হবে বোর্ড সভাপতিকে, কিন্তু তা পছন্দ নয় ক্যাপ্টেন কোচের। হয়তো আপনাদের বলছে, আমি তো শুনি না, এটা আমার পক্ষে এই বিষয়ে কমেন্ট করাটা ডিফিকাল্ট। গাইস আই রিমেম্বার আই কাম ফ্রম সাউথ আফ্রিকা, এ লট অফ ট্রাভেল গোস অন देयर, ওকে, সো আই ওয়াজ লাইক নো নো ইটস নট লাইক আই এম কামিং ফ্রম ইংল্যান্ড অর অস্ট্রেলিয়া ওয়্যার ইটস ইজি এন্ড ইউ জাস্ট ডু হোয়াট ইউ ওয়ান্ট। আই কাম ফ্রম সাউথ আফ্রিকা এন্ড স্টাফ देयर অ্যাজ ওয়েল, সিলেকশন ইজ নট ইজি, দেয়ারস পিপল উইথ আ লট অফ অপিনিয়নস, দেয়ারস আ লট অফ এজেন্ডাস। এক মাসও হয়নি হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেই টেস্ট ড্র করে এসেছে জিম্বাবুয়ে। সে ধারাবাহিকতা ঢাকায় দেখাতে পারলেই কাজ হবে বলে বিশ্বাস ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেগ এরভাইন আর কোচ রাজপুতের। You know, that momentum from that series, we're hoping to bring into this test match. And I'm sure we'll have a very good competition. As Captain said that, you know, Bangladesh is very strong on their home surface. That's true. But it doesn't take anything away from us that since we have prepared well and we'll give a run for their money. Gharer Mathir Chirachorito Wicketer Acharon Kajalagate, 7 batsmen, 2 pacer, ebong 2 spinner niyei hobe Shera Ekadosh. একাদশে নিশ্চিতভাবে ফিরছেন পাকিস্তান টেস্টে না থাকা
মুশফিকুর রহিম এবং অনেকদিন পর ফেরা মেহেদী মেরাজ। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে 17 রানে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে টিম ইন্ডিয়া। দলীয় 47 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে হরমনপ্রীত করের দল। সেখান থেকে দুর্দান্ত জুটিতে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন দীপ্তি শর্মা ও জেমিমা রড্রিগেজ। দুজন মিলে 53 রানের পার্টনারশিপ করেন। জেমিমা 26 রানে বিদায় নিলেও দীপ্তি অপরাজিত থাকেন 49 রানে, আর এতেই 132 রানের সংগ্রহ পায় টিম ইন্ডিয়া। সহজ লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। পুনম যাদবের স্পিনে রীতিমতো